শত্রুপক্ষের সঙ্গে ছলা পরামর্শ করে আইছো না? হ্যাঁ, তারপরে শোন, বাদ রে বাদ। আর আমার মেয়ে বিদেশে না গিয়ে যদি এখানে লেখাপড়া শিখতো না, তাহলে লেখাপড়া শিখে সব তামা 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 করে ফেলতো। আমার ভাইকে যেদিন হত্যা করা হয়েছিল, আমার বউকে যেদিন হত্যা করা হয়েছিল, জানিস কত রক্ত আমার হাতে পড়েছিল, কত লাল রক্ত, সেই ইতিহাস তুই জানিস? জানবি কি করে? তুই তো ছোট ছিলি, বয়স কম ছিল, তুই কি বুঝবে জ্বালার, কি বুঝবে যন্ত্রণার, তুই কিচ্ছু বুঝবি না ভাই। ও হচ্ছে সামসা, ওর সাথে এত কথা বলে লাভ কি? ওরা কি বুঝাচ্ছেন আপনি? খান সাহেব, আপনি কি বুঝতে পারছেন প্রিয়জন হারাবার জ্বালা যন্ত্রণা? আপনি কি একটু অনুভব করেছেন? হাসকে অনুভব করতেছেন না? আপনি তো ভাবিছিলেন আপনি একা এই রাতপুরে, আপনার শুধু মানুষ, আপনাদের যে অহংকার, আপনারা কি মনে করতেন আমাদের? আমাদের কি মানুষ মনে করতেন? কখনো মানুষ মনে করেননি, মনে করেছেন আমরা হচ্ছে দেউটিন, আমরা হচ্ছে অযোগ্য, আমরা হচ্ছে নিচু, চুক্তিহীন, ফালতু, বলেননি, মনে নাই? শোনেন, এই অহংকার চিরস্থায়ী নয়, অহংকার পতন ঘটায়। আজকে আরে আরে বোঝেন যে প্রিয়জন হারাবার জ্বালাটা কত কত কঠিন যন্ত্রণা। আমি জানি আপনার ছেলে মরে গেলে আমার ফাঁসি হবে, হোক ফাঁসি, কিন্তু আমি তো প্রমাণ করে দিয়ে গেলাম এই প্রিয়জন হারাবার জ্বালা কি, যন্ত্রণা কি। বুঝতে পারছেন এসব? বুঝতে পেরেছেন? তুই কি আমার ডায়লগ শুনছিস? আমার ইমোশনাল ডায়লগ? হ্যাঁ, যা বিয়ে পড়া যা, যা যা বলছি। তুই আমার ছেড়ে দাও, আমি তোমার কথা দিচ্ছি, আজকে থেকে গ্রামে আর কোনো হানাহানি থাকবে না, কোনো সহিংস কিছু ঘটনা ঘটবে না, তোমার কথা দিচ্ছি, আর কোনোদিন হবে না। মাত্র দুই মিনিট, মাত্র দুইটা মিনিট আমাকে দেন, কবুল হবে? আপনাকে আমি ছেড়ে দেবো, মাত্র দুইটা মিনিট। পেটে বোধহয় বুটবুট করতেছে না, বাইতে কি গ্যাসের বড়ি টড়ি আছে নি, খায়া ফেলাও। গ্যাসের জন্য এসব হচ্ছে তোমারে কইছে কিনা? তাহলে কি হচ্ছে, পেট খারাপ করছে? মানুষের চোখের আড়ালে তুমি এই কথাটা আমারে বহুদিন বলে আসছো, আমিও মুখ বুঝে সহ্য করেছি। অন্ধকার রাতে তুমি এই কথাটা অনেকবার কয়েছো যে তোরে যে রাখিছিস তো বেশ, তুই আমারে কি দিতে পারিস? না একটা ছেলে, না একটা মেয়ে। মিছা করছি নি, আমি মিছা করছি? দিনের আলোতে বলনি, আমিও প্রকাশ করিনি, মনে মনে শুধু এটাই কামনা করেছি, এক মনে শুধু এটাই কামনা করেছি
যাতে আমার একটা সুযোগ আসে আমি তোমার উত্তর দিয়ে দিতে পারি। সে আসতেছে। কেটাই দিচ্ছে ক ওই তুই কি করে কেটাই দিতে এই কথা কোন লেগে তুই এত নাটক করছিস? তুই কি একটা মানুষের জাত ক? ওই তুই মানুষের জাত? হ্যাঁ, এত মোটা হয়েছস, তোরে যে কোলে লয়ে একটু নাচুম সেটাও সম্ভব না। দেখো দেখি, আরে কান্তা চোখে লেগে আর এত বড় খুশির সংবাদ দিলে কান, আমার যে কি ভাল লাগতেছে তোরে কেমতে কবো যাই আব্বারে কে খবরটা দিয়ে আই। এই নির্লজ্জ কোথাকার, এখন এসব কথা আব্বারে কল লাগবে না। ক কি আমার শ্বশুর আব্বার নানা হইব সেই খবর শুনবো না? এই খবরটা আমি মাইক দিয়ে শুনাবো, জিলাপি খাওয়াই শুনাবো সবাই রে। এখন না করে আফসার মামা আসতেছে, না জানি আবার কোন দরবার বসাবে না। মামা কি ব্যাপার, আপনি বর দুপুরে আমাদের বাড়ি? না মানে আমি একটা কথা বলার জন্য আইছিলাম, সবই তো তুমি বোঝো মা। আচ্ছা বুঝি তো, বসেন বসেন। ঠিক আছে। আসলে ভাবতেছিলাম গ্রামের অবস্থা তো খুবই খারাপ, এইভাবে তো চলতে পারে না। মামা আপনি আসলে কি বলতে চাচ্ছেন সেটা তো আমি বুঝতে পারতেছি না, আমার একটু বুঝে বলেন না। মানে তোমার আর ওই সনেটের বিষয়টা তো একটু সেটেল হতে হবে। সেটেল মানে এটা আবার কি সেটেল হবে? সব তো সেটেল হয়েই রয়েছে, আমি তো আর এখন তার ইয়ে নেই, আমি তো এখন কাইসে বানিয়ে দিয়ে আর এসব এসব সেটেলের কি আছে, সেটেলের কি আছে, সেটেলের কিচ্ছু নেই। কিরা কি বলতেছে না বলতেছে সেগুলো নিয়ে আমি একদম চিন্তা করি না, মানুষের উল্টোপাল্টা কথা আমি কোনো কান দিই না। শোনেন মামা, যেই কথার কোনো ভিত্তি নাই সেই কথা বলা না বলা একেবারে সমান কথা। তাইলে আমরা এত সব কথা শুনি কিসের জন্য? সবাই তো কয় তোমার সঙ্গে নাকি তার ইয়ে। ওই মামা আপনি কলাম মুরব্বী মানুষ, কলাম এই জন্যই কলাম কিছু করছি না, তখন তো ফক 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 করেই যাচ্ছেন করেই যাচ্ছেন। আমি কলম মুরব্বিটির রূপে সেরকম একটা মানি না, কখন ফট করে কিছু একটা কই দিবেন তখন কলম লাগবে না, একদম কায়দা মতন জায়গা মতন। আমার মাথা কোনো কালো কলম ঠান্ডা ছিল না। মানে মা মা মাথাটা ঠান্ডা করে আমার কথাটা শোনো, তোমার ভালো লাগবে না। আমি কোনো কথা শুনবো না, আপনার কোনো কথা শোনার রুচি নেই আমার। আপনারে আমি অন্য দশজনের চেয়ে আলাদা মনে করতাম, কিন্তু আপনি আলাদা না, আপনি সবার মতোই। শোনেন মামা, নিজেরা একটু আমার জায়গায় নিয়ে দেখেন, নিয়ে একটু ভাবেন, তারপর বুঝবেন কেমনটা লাগে। ভাবি তো মা ভাবি। ঘোড়ার ডিম ভাবেন আপনি। হ্যাঁ আপনি বাড়ি যান তো, আপনার সাথে আমার কথা কর রুচি না, আপনার সাথে আমার কথা করতে ইচ্ছা করতেছে না, যান বাড়ি যান, বাড়ি যেয়ে ঘুমে থাকেন। যান শোনো না, আরে মাথা ঠান্ডা করে কথাটা শোনো। কি হয়েছে কন 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 দি কন না, মানে হচ্ছে কি আমরা একটা সমাধান করার বিষয় ভাবতেছি। ছেলে তো কবুল বলি বলছে, এবার তুমি বললে হয়ে যাবে। এই শোনাবো তুমি কান্দিছো কেন? আমি আমি তোমাকে ঢাকা নিয়ে যাবো, তোমার আব্বার কাছে নিয়ে যাবো। কবুলটা বলো প্লিজ। আমি কবুল বলবো না। এই তুমি তুমি কি করো, রাজি করো না কেন? দেখছেন মেয়ে কিভাবে চাকরি মারছে, আমাদের কিভাবে গেঁথা টাকা আছে। আপনি তো খানবাড়ি মায়ের দিকে চিনেন না, আমি চিনি। আমার আস্ত কাছারি মারে ফেলবে। আমার লাইনে গেলে কোন সময় হয়ে যায় বিয়ে, এত নাটক দেখা লাগে নাকি? এত নাটকও হয় না, আমার নাটক বসে বসে আমার দেখাও লাগে না। সকাল শোনো,
আমি এই যে পুরো ঘটনাগুলো হচ্ছে গ্যাঞ্জামগুলো হচ্ছে এই পুরোটা মামা করতেছে আর এই যে বিক্রি করতেছে এর আমি তো তেমন কিছু করিনি আমি তো তোমার পক্ষে দাঁড়িয়েছিলাম তুমি দেখছো ধরো এই আমি তোমার হাত ধরে কসম খাচ্ছি বিয়ের পর তুমি যা বলবে আমি তাই করব তুমি যেমনি করে চলতে বলবে তাই করবো আমি একদম তোমার কষ্ট দিব না প্লিজ আরে বেশি হোক আর কম হোক আমি যেটা বলিস না শোন যারা বউ কন্ট্রোল করতে পারে না আমাদের এলাকায় তাদের কি বলে জানো মাইদো 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 কিন্তু কোনো গাল না এটা একটা আঞ্চলিক শব্দ মানুষ শুনলে আবার মাইন্ড করে বুঝতে পারছিস আমি তো দেখে আছি দাদা তো রাজি তুমি কবুল বললে এই সমস্যার সমাধান হয়ে যাবে বলি ফেলো আর গ্যাঞ্জাম করে লাভ কি দেখো কপালে যা আছে তা হইব কবুল বলি ফেলো এই সমস্যার সমাধান করো আর ভালো লাগতেছে না এরা আমাকে যে থমকি তুমি দিচ্ছে আমার বলে নাকি উঠে নিয়ে আইব আমিও বাসি তোমরা বাসো আর এই গ্রামের এসব মারামারি হারাহাটি বন্ধ শান্তি আসো বলো বলো কবুল বলো আরে বলো বলো আর তো মানে না বলে কোনো উপায় নেই বুঝতে পারিস বলাই ভালো বলে ভালো বলো 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 কবুল 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 খুশি মিষ্টি খাওয়াই তো আমার এখানে কোনো মেয়ে কিন্তু অসম্মানিত হয় না আর আমাদের ছেলেরা কিন্তু খুব ভালো তারা পরিষ্কার জানে এখানে মেয়েদেরকে অসম্মান করা যাবে না যদি অসম্মান হয় তাহলে আমরা শেষ আপনি এই বিয়ের ব্যাপারে মন্তব্য করবেন না যাই হোক না কেন আমরা তো পরস্পর আত্মীয় এখন তো আমরা আত্মীয় হয়ে গেলাম কিছু বলবেন না আমি জানি না আমার ছেলেটাকে আমি জীবিত দেখতে পাবো কিনা এই একে কুদে আছিস আয় তাদের আয় বাদল খুলে দে বাদল খুলে দে খুল তোমাকে ধন্যবাদ ওয়াল্লাহ এই আপনি সারাদিন খান সাহেবরে আটকে রাখলেন তারপরে আপনারা ধন্যবাদ দিচ্ছে দেখছেন কি ভালো কি ভালো কি সুন্দর থ্যাংক ইউ সেই জন্য দিন আরে বাজার থ্যাংক ইউ দিচ্ছি আমাদের ছেড়ে দেওয়ার জন্য এখন যদি আমি একবার যেতে পারি তাহলে হয়তো আমার ছেলেটার মুখ একবার আমি দেখতে পাবো ভাবতে হন রে বাজান যেদিন বাপ হওয়া সেদিন বুঝবে মনের কষ্টটা কি ছেলের মরা মুখ যে বাপের জন্য কি যন্ত্রণা সেটা তুমি বুঝতে পারবো না খান সাহেব আমি বুঝতে পারিনি আসলে ওই দিন কি থেকে কি হয়ে গেল সত্যি খান সাহেব আমি অনুতপ্ত এখন আর অনুতাপ দেখায় কি হবে থাক মানুষ যখন অনুতপ্ত হয় আমি চাই না আমার আপন জন হারায় আমি চাই না কেউ তার নিজের জনকে হারায় কি লাভ এই শত্রুতা আমি আপনি ক্ষমা করে দিয়ে আপনি না মানে করতেছিলাম কি ওই যে মেয়েটা আছে না আলিয়া সে তো মনে কর তার তিনগুলো কেউ নেই একটা ভাই ছিল মাস্তান জেলে চাচা চাচি মা বাবা কেউ নেই করতে পারো যে একেবারে কমপ্লিট এতি মামা এই কথা আমার সাথে নতুন করে করছেন কেন আমি তো সেটা বুঝতে পারতেছি না
আমি তো কিছু ডলি ওর ব্যাপারে জানি না। মারে আমার তো মায়ার মন, আমি কি তোমারে কম ভালোবাসি? কও ভালোবাসেন না ছাই। আচ্ছা বলেন শুনি আপনি কি ভাবিছেন। আমার মনে হয় মানে আমি ভেবেছিলাম আর কি ওই আলিয়ারে যদি ওই সনেটের সাথে বিয়েটা না, দেখো এখনও তো তুমি আর একজনের বউ, এখন যদি তুমি মনে করো তোমার হীরা ফিরত চাও তাহলে তো আরও ঝামেলা বেঁধে যাবে, তাই না? আমি জানি এই হীরা ফিরত পাওয়ার জন্য তুমি অনেক ভাঙা গড়া করবা, তা তো আমি রাজি আছি মা, কিন্তু তাতে কি জানো মা আরও দুইটা জীবন এলোমেলো হয়ে যাবে। জীবন? হ্যাঁ মানে কাইসে বানিরে আমি যতটা বুঝেছি সে কিন্তু তোমার সাংঘাতিক ভালোবাসে, বুঝেছো? এর মধ্যে যদি একটা ভাঙা গড়া হয়ে যায় তাহলে সবাই কষ্ট পাবে না নে। হ্যাঁ আর ওই যে মেয়েটা আলেহা, তা তো তিন কুলে কেউ নেই, হ্যাঁ তাহলে তো শিয়াল কুকুরে টেনে ছিঁড়ে খেয়ে ফেলবে। না না কিন্তু মামা আমি তো শুনেছি ও টার্গেটের বউ। না না আমার মনে হয় তা না মা। ঠিক আছে তারপরে আমি বিষয়টা আবার যাচাই বাছাই করে দেখবো। আপনি এখন আমার কাছে কি চাচ্ছেন কন্দি, একটু খুলে খোলাসা করে বলেন আপনি আমার কাছে কি চাচ্ছেন। মারে শুধু নিজের আনন্দের মধ্যে সুখ খুঁজে লাভ নেই, অন্যের সুখটাও নিজের সুখ বলে মনে করতে হয়। বুঝলাম না। আমি যতদূর বুঝি সনেট তোমার কথা ছাড়া আর কারো কথা শোনে না। আমাদের অবশ্য কথা বলাটা ঠিক না, আমরা বলতে পারি কিন্তু শোনাতে পারবো না। তাহলে তাহলে কি হবে? মারে তুমি রাজি করাও, চারটা হাত তুমি এক করিয়ে দাও। আমি অবশ্য বুঝতে পারতেছি এতে তোমার কষ্ট হবে, অবশ্য হওয়ারই কথা। তবে শোনো মা, আমি কিন্তু বিয়ের পর ওদের তাদের গ্রামে পাঠিয়ে দেব। মামা তারা তো আসবে মাঝে মাঝে এই গ্রামে বেড়াতে, এটা তো তাদের মামার বাড়ি, তাই না? মামার বাড়ি বেড়াতেই আসবে না? তাহলে কি করতে হবে মা? আমি চলে যাবানে কাছে বানিয়ে নিয়ে অন্য কোনো জায়গায়, আমাদের গ্রামেই চলে যাবানে সাতক্ষীরে। সবাই থাকুক ভালো থাকুক, সব কিছু বোঝার পরে এই গ্রামে আমার থাকাই উচিত হয়নি, আমার চলে যাওয়াই উচিত ছিল। কেন যে থাকলাম, থাকি যে কত বড় ভুল করেছি এখন বুঝতেছি। যাই হোক আপনার কথাই সই, আপনি যেটা বলবেন সেটাই হবে, আমি সনেটে বুঝাই বলবানে। ঠিক আছে মা, খুব ভালো মা, খুব ভালো, তাহলে আমি যাই। হ্যাঁ মা যাই। আর ফন্ডি শোন, আমার মামার নাম কিন্তু আমি নিজে রাখবো। কিছু মনে করেন না মিয়া ভাই, আপনার রুচি নিয়ে কিন্তু আমার একটু সন্দেহ আছে। আপনি যদি নাম রাখেন, নাম হইব কি জানেন? ছিড়া ফরা টুকরা ওই সব নাম রাখা যাবে না। আমার পোলার নাম, আমার পোলা হে আইব দুনিয়াতে, হের নাম অনেক স্টাইলিশ তো দিব, মানে কোন চক্রকান, তারপরে মনে করছে সপ্তম খান, তারপরে প্রথম খান, এরকম নাম আছে না মেলা নাম। আরে বাবা এটা কয়ে কোনো লাভ আছে? আমার নাম যে ছিল সেটাকে আমি নিজে রাখেছি। আমি যদি থাকতাম, মানে আমার নাম যদি আমার জন্য ওয়েট করা হতো 10 বছর পর, তো আমি আমার নাম রাখতাম সালমান খান, সলেমান শাহ, শাহ নূর, মানে ওরকম মিলে জিলে রাখতাম। আচ্ছা তোমরা খালি ছেলের কথা করছো কিসের জন্য? যদি মেয়ে হয় তাহলে কি খুশি হবে না? বসে